আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ব্লগে। আমরা এখন যাচ্ছি হচ্ছে ফলস দেখতে। এখানে দুইটা ফলস একসাথে আছে, একটা হচ্ছে লুকিং গ্লাস ফলস আর একটা হচ্ছে স্লাইড ওভার ফলস। স্লাইডিং রক। এই দুইটা ফলসের সাথে আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে লুকিং গ্লাস ওভারভিউ। সেখান থেকে হচ্ছে পুরো মাউন্টেনের ভিউটা দেখা যায়। তো যাচ্ছি আজকে আমরা এই তিনটা একই সাথে, এই জন্য ভাবলাম এক জায়গাতে গেলে এই তিনটা একসাথে দেখা যাবে। আমরা যাব আগে থেকে প্ল্যান করিনি, এই জন্য একটু লেট হয়ে গেছে। এখানে যেতে আমাদের বাসা থেকে সময় লাগে 2 ঘন্টা 40-45 মিনিটের মতো। তো আমরা রওনাই করেছিলাম 11:30টার দিকে। এই ফলসটা হচ্ছে নর্থ ক্যারোলিনার অ্যাশভিলেতে। তো অ্যাশভিলে হচ্ছে নর্থ ক্যারোলিনার ট্যুরিস্ট প্লেসগুলোর অন্যতম একটা জায়গা, খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দ অ্যাশভিলে। তারপরে হচ্ছে ব্লু রিজ পার্কওয়ে। অ্যাশভিলেতে হচ্ছে অনেক মাউন্টেন, তারপরে ফলস আছে, আর এখানে খুব সহজেই মেঘ দেখা যায়, এই জন্য এই জায়গাটা আমার খুবই পছন্দের। আমরা চলে এসেছি, আমরা এখন যাচ্ছি হচ্ছে লুকিং গ্লাস ওভারভিউটা দেখার জন্য, মানে মাউন্টেনটা পুরো দেখার জন্য। আমরা এখানে একটু থেমেছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য। আমরা কিন্তু অলরেডি মাউন্টেনের ভিতরে, আর এই জায়গাগুলোতে হচ্ছে মানুষ ক্যাম্পিং করে, তারপর হচ্ছে ট্রেলিং করে। আমরা যখন এখানে গিয়েছিলাম তখন ওয়েদার একেবারেই খারাপ হয়ে গিয়েছিল, মানে একদম অন্ধকার হয়ে গিয়েছিল। কিন্তু আমার ক্যামেরাতে যদিও অতটা বোঝা যায়নি, তাই আমরা হচ্ছে লুকিং গ্লাস ওভারভিউটা দেখতে পারিনি। তারপরেও গাছপালার ফাঁকে ফাঁকে যতটুকু দেখা গিয়েছে আমি চেষ্টা করেছি ক্যাপচার করার জন্য। হঠাৎ করে ওইখানে অনেক ঠান্ডা বেড়ে গিয়েছিল বৃষ্টি হওয়ার পরে, আর এত ভালো লাগছিল, আমি আসলে ক্যামেরাতে কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না, বাট সামনাসামনি খুবই ভালো লাগছিল। একেবারেই চারপাশে জঙ্গল, তার মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছিল আর বৃষ্টি, আর আশেপাশে ছোটোখাটো ঝর্ণা ছিল, ওইগুলোর শব্দ, কিছু কিছু ফিলিংস আসলে একেবারেই বোঝানো যায় না, সেটা ক্যামেরাতে হোক বা বলাতে, মানে বলার মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে বোঝানো যায় না, বাট আমার কাছে খুবই ভালো লাগছিল। এখান থেকে লুকিং গ্লাসের ওভারভিউটা একটু দেখা যাচ্ছে। আসলে বৃষ্টির জন্য আমরা বেরোতে পারছিলাম না, আর বৃষ্টি হলেও বের হতাম যদি বাইরে অতটা ঠান্ডা না থাকতো, কিন্তু যেহেতু বাচ্চা নিয়ে গিয়েছি আর বৃষ্টি ঠান্ডা, এজন্য আর বের হইনি। গাড়ির ভিতর থেকে যতটুকু পেরেছি ওভারভিউটা ক্যাপচার করার ট্রাই করেছি। এটাই হচ্ছে লুকিং গ্লাসের মেইন রকটা, আর মেঘ জমে আছে, এজন্য স্ক্রিনটা বড় করলে ভালো করে দেখা যাচ্ছে না। আমরা এখানে হচ্ছে একটু থেমেছিলাম, ভালো লাগছিল, কিন্তু দেখা গেছে আমি যদি একটু বের হই আমার মেয়েও বের হতে চায়, এই জন্য আর বেশিক্ষণ ছিলাম না বের হয়ে।
এইটার ভিতরে একটা ফিশ হ্যাচারি আছে, আমরা ওইটার ভিতরেই গাড়িটা পার্ক করে রেখেছিলাম। আর লাঞ্চ হিসাবে আমি ড্রাই টোস্ট সাথে একটু নাটেলা খাচ্ছি, ক্ষুধা লেগে গিয়েছিল। আর আমরা গাড়িটা যেখানে পার্ক করেছিলাম সেখানে ব্লুবেরি গাছ লাগানো ছিল কয়েকটা। এখানে অনেক ব্লুবেরিও হয়ে আছে, বাট এগুলো এখনও পাকেনি, অনেক ছোট ছোট। কয়েকটা মাঝে মাঝে পেকেছিল হালকা, তাই ভাবলাম আমি একটু খাই। আমি এখানে দেখাচ্ছি এই সেটটাতে কয়েকটা পেকেছে। বৃষ্টি কিন্তু তখনও পড়ছিল, আর হচ্ছে এই মাউন্টেনগুলোতে আসলে আসলে নেটওয়ার্ক থাকে না, যার কারণে দেখা যায় না বৃষ্টি কখন থামবে বা কী। মোটামুটি মিষ্টি ছিল, যেহেতু এখনও ভালো করে পাকেনি, তারপরও খেতে খারাপ ছিল না। গাড়িতে প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম, জুনেনাও খাচ্ছিল আমাদের সাথে। এই বৃষ্টির মধ্যেই বের হয়েছিলাম একটু ছাতা নিয়ে। কতক্ষণ হচ্ছে আমি বের হই, কতক্ষণ ওর বাবা বের হয়, আর যেহেতু জুনেনাকে গাড়িতে রাখতে হয়েছিল, ওকে বের করিনি, এই জন্য একজন একজনের সাথে ছিল। এত সুন্দর ওয়েদার, তার মধ্যে পাহাড়ে, মানে কি যে বলবো, আসলে বলার কিছু নেই। আশা করছি আপনাদেরও ভালো লাগবে দেখলে। হেভি রেন হচ্ছিল, আসলে খুবই ভালো লাগছিল। আর এর মধ্যে দেখলাম অনেকেই মাছ ধরছে, এখানে তো আসলে ক্যাম্পিং করা হয়। আমরা এখন যে জায়গাটাতে এসেছি এই জায়গাটাতে আসলে ক্যাম্পিং করে মানুষ থাকে রাতে, তো অনেক জায়গাতে দেখলাম তাঁবু টানানো আছে, আর অনেকে ফিশিংও করছে সামনে। আমি আপনাদেরকে দেখাবো ওরা ফিশিং করছে। তবে এখানে ফিশিং করলে যে মাছগুলো আপনারা ধরবেন ওগুলো বাসায় নিয়ে যেতে পারবেন না, ছেড়ে দিতে হবে। শুধুমাত্র শনিবারে সকালে আসলে তখন হচ্ছে 60টা ট্রাউট ফিশ নিয়ে যেতে পারবেন। রেস্ট্রিকশনটা শুধুমাত্র এই ফিশ হ্যাচারিতেই, অন্যান্য জায়গায় মাছ ধরলে আবার নিয়ে যেতে পারবেন। ছাতাতে বৃষ্টি পড়ছিল আর খুবই সাউন্ড হচ্ছিল। এখানে একজন মাছ ধরছিল, এখানে অনেকেই মাছ ধরছে, এই বৃষ্টির মধ্যেই অনেকে মাছ ধরছে। সবারটা ভিডিও করা পসিবল হয়নি যেহেতু বৃষ্টি পড়ছিল অনেক। সামনে একজনকে পেয়েছিলাম তাই ওনারটাই ভিডিও করেছি। আজকের ব্লগটি এই পর্যন্তই, আমি আমার নেক্সট ব্লগে বাকিগুলো দেখানোর চেষ্টা করব। আমার এই ভিডিওটি লেন্দি হয়ে যাচ্ছে অনেক, সো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন আমার ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেতে। সবার সুস্থতা কামনায় বিদায় নিচ্ছি এখানে, আল্লাহ হাফেজ।